अंदर एयरटेल छोड़ेगा कब? इस गाड़ी में आपको लेकर चल हो जाएगा, इस गाड़ी में चढ़िए। তো রানাঘাটে আমরা চলে এসেছি, আর বেশি লেট হয়নি, খুব জলদি চলে এসেছি, এত তাড়াতাড়ি আসবো ভাবতে পারিনি। আর ওই সাইডে চলে এসেছে রোহিত আমাদের। তো গাইস আমরা এখন 4টা চলে এসেছি, আর আমাদের গন্তব্যস্থল হচ্ছে দীঘা, মানে সরি তো হে গাইস, আমরা কিছু প্রাইভেট চিজ কেনার জন্য পিছনে লেট হয়ে গেছে, এবার তাহলে আমরা সামনে যাব। সামনে অনেক দূর দূরে দূরে যেতে হবে, দেখা যাক কত দূর আমরা যেতে পারি কিনা। তোমাকে পিছনে একটা লোক দেখা যাচ্ছে, তুমি ভাবতেছে একই তাড়াতে বাড়াতে দাঁড়াও, এখনই যাব। চলো চলো চলো, তো পৌঁছে দিল না, এত সুন্দর করে ছবি তুলতে। জব দেখ দেহ তুমি করছো গাইস। তো ফাইনালি আমরা অনেকটা পৌঁছে গেছি, মানে ট্রেন এখন দাঁড়িয়ে আছে, কিছুক্ষণ দাঁড়াও যাচ্ছি, দেখা হবে। কত স্লো রে, তো স্টেশনে কেউ নেই, এটা তেমন বড় বিষয় না। তো আমরা স্টেশনে চলে এসেছি শিয়ালদা, এবার যেতে হবে কোনে যাবো? ও এখান থেকে যে আমরা হাওড়া যাবো, হাওড়া হাওড়া যার জন্য আমাকে ওই এখন মেট্রো নিতে হবে, মেট্রো এখন পাবো না, তার জন্য আমরা কই দিলি যা। ফাইনালি ট্রেনে যে থামে গেছে দেখতে পাচ্ছিস, চমৎকার স্টোরি, ট্রেন থামে গেছে। ও আদা আ গয়ে হম আদা, ট্রেন কে অন্দর কোই লড়কি ওড়কি নেই হ্যায়, চলো কোই বাত নেই। তো আমরা টিকিট কাটিছি, কিন্তু এর আগে এর মুভি দেখাবো, আমরা টিকিট কাটিনি, কোনো ব্যাপার না। টিকিট কাট, টিকিট না কাটলি বা কি ড্রাইভার ধরে, এখন মানে ধরবে না, কোনো ব্যাপার না, কোন ঝান্ডা দেবো আমি গোলামে জানা পাই। আসবি তুই, এত কষ্ট দিস না রোহিত। না থাকলে কি করে হবে, এত সুন্দর কোয়ালিটির, এত হ্যান্ডসাম বয়।
সকালের বিরাটটা হয়ে যাচ্ছে এখন अभी 6 मस के कितना हुआ 6 में 7 सीट 10 में छोड़ेगा फटाफट थोड़ा सा भारत के अंदर आ गए और हमारा बंदे लोग उधर बैठे बात গরমের ভিতরে আমরা নামে গেছি ট্রেন থেকে এখন যাচ্ছি দীঘা এই বন্ধু কখন নামবো এখনই আমার সহ্য হচ্ছে না এটা দেখে অসম্ভব এটা দেখার মনে আমার স্নান করবো এবার স্নান করতে হবে জল গাল প্রোগ্রাম ক্যান্সেল মেরতে কেন দেখে নিচ্ছি বন্ধু ঢেউ দেখে আর আওয়াজ দেখে এত পরিমাণে তোমার ভাবতে পারবা না এটা দেখে আমার লালও শোনাতে পারতেছি না আমরা হোটেলে আগেই আওয়াজ নিয়ে দূরতে চলে আসলাম তো এখন ফটাফট যাবো সমুদ্রের ভিতরে হবো তখন দেখাবো না পরে দেখাবো